পুলিশের সম্বর্ধনা অনুষ্ঠানে এসে পুলিশের নিচুতলার কর্মীদের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মহিলা পুলিশ কর্মীদেরও ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। দু একটা ভুল হলেই সমালোচনা হয় পুলিশ কর্মীদের, কিন্তু ভুলে গেলে চলবে না, বিপদে পুলিশই পাশে দাঁড়ায়। কলকাতা পুলিশের সম্বর্ধনা অনুষ্ঠানে এসে পুলিশ কর্মীদের হয়ে এভাবেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন নিচুতলার পুলিশ কর্মীদের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নিচুতলার পুলিশ কর্মীরাই আমাদের সম্পদ, নিচুতলার পুলিশ কর্মীরা না থাকলে এত সাফল্য আসত না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ওসিআইসি ও কনস্টেবলরা। এদিন রাজ্য পুলিশের ওপরেই আস্থার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মহিলা পুলিশ কর্মীদেরও প্রশংসা করতে শোনা যায় তার গলাতে। মুখ্যমন্ত্রী বলেন, মহিলারা বেশি করে পুলিশে যোগদান করুন, ওরা খুব স্মার্ট, গুন্ডা দমন থেকে চোর ডাকাত ধরা সবেতেই ভালো কাজ করছেন মহিলারা। তিনি আরো বলেন, মহিলারা থাকবে সামনের সারিতে, পেছনে থাকবে পুরুষ। পুলিশে আরো নিয়োগ করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন, বড় পুলিশকর্তা যাচ্ছে বলে রাস্তা ব্লক করে রাখা যাবে না। আমি মন্ত্রীদের বারণ করে দিয়েছি, লাল নীল আলো যেন না জ্বালানো হয়, সাধারণ মানুষকে সমস্যায় ফেলে কোনো কাজ করা যাবে না বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, যারা আজকে পদক পেলেন তাদের জন্য তো অনেক অভিনন্দন, শুভেচ্ছা, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন, এ কথা যেমন বলবো, তেমনি আজকে তারা যে এই সম্মানটা পেলেন এর জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব হচ্ছে তাদের পরিবারদের, কারণ তাদের পরিবাররা যেভাবে তাদের পাশে থেকে কাজে সাহায্য করেন এবং স্যাক্রিফাইস করেন, একটা দুটো ভুল ত্রুটি হলে অনেকে অনেক সমালোচনা করেন, কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত, কখন ভোর হয়, কখন দুপুর হয়, কখন বিকেল হয়, কখন সন্ধ্যা হয়, কখন মধ্যরাত হয়তো অনেকে জানেনও না। আমি তো এখনও মনে করি, খুব ইম্পর্টেন্ট ঘটনা ঘটলে পুলিশের যারা উচ্চতম কর্তারা তারা এলাকায় ছুটে যান আফটার দ্য ইনসিডেন্ট, কিন্তু আমার ভাষায় আমি বলবো, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছেন কনস্টেবল এবং এসআইরা, এএসআইরা, থানার ওসিরা যারা ফিল্ডে পড়ে থাকেন, তাদের ডিউটি কিন্তু 24 আওয়ার্স, যে কোনো কিছু ঘটলে, এখন তো আবার মিডিয়া ট্রায়াল হয়ে যায়, জুডিশিয়াল ট্রায়ালের আগেই মিডিয়াই তাদের আগেই শাস্তি দিয়ে দেয় না জেনে, তাতে নাকি ওদের টিআরপি রেট বাড়ে। যাক গিয়ে, এটা ওদের ব্যাপার, আমি এটা নিয়ে বলতে আসিনি, কিন্তু আমি এখনও মনে করি নিচুতলার পুলিশ কর্মীরা আমাদের কিন্তু অ্যাসেট, এবং উঁচুতলায় যারা কাজ করেন তাদের মনে রাখতে হবে, নিচুতলার পুলিশকর্মীরা যদি আপনাকে সাথ না দেয়, সাহায্য না করে বা জীবন মরণ নিয়ে কাজ না করে, তারে কিন্তু এই সাকসেসটা আসতে পারে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।